হ্যালো দর্শক, ঈদ মোবারক। আজকে আমরা ঘুরতে বেরেছি ঘোরার কিছু অংশ, চলুন দেখি। ধানের কুলো হিজল বনে যায় ফুসা খাম তুমি আরবে বলতাছি। বলতাছি হিজল বনে যায় ফুসা খামনি গানের খেয়া। পিক না দেখালো বুঝবো। জায়গাটার নাম কি? তুরক নদী। তুরক নদীর পার নামা নামা না তুরক নদীর পারের নামা কেনা। হ্যালো দর্শক, দেখেন আমরা এখন নামার পারে আসছি। এই যে ধান খেত, বৃষ্টিতে মানে মানে মেলো মেলো হয়ে গেছে পানিতে। দূরে একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা এখন ঘুরে ঘুরে সবটুকু দেখাই, চলো। নৌকা আছে আবার ধান খেত। উনি তো এলাকাতে মুঙ্গান বাস্তাছে হিজল বনে। গাছটার পার যাইবা? ওই যে এই গাছটা দেখছেন, হিজল গাছ। হিজল গাছ নাম বলতেছে যে প্রায় লাভ শেপার মতো হয়েছে। দোকান দেই চলো। মানুষের বাড়ি দেখি আর কই যাবো। গরুর খামার, চলো এই উঁচা জায়গায় উঠি আর কি করবো। ধানের পালা না চারপাশে, এই দুটো গুড় বাড়াইছে। ঈদ দেখে মানুষজন বেশি, এই দেখেন আমরা এখন ধান ক্ষেত পার হচ্ছি, শুকনো ধান ক্ষেত। এটা না চাইতে গ্রাম গ্রাম ফিলিং হচ্ছে, গ্রাম গ্রাম ফিলিং হচ্ছে। আপাতত ফিলিং ই থাক, কি গ্রামে না যাই। গ্রাম দেখার ফিলিং হচ্ছে, হোক আমরা গ্রাম না দেখে। এইখানে আসছিলাম, এদিকে তো পানি ছিল, এই যে ঘাটে আসছিলাম, এখানে ছবি তুলে নিয়ে গেছি। তাই? হ্যাঁ, হাসি নাকি ছিল। তাই নাকি ছিলাম, আমার ছিল।
তাই আর কেউ ছিল ভাইয়া ছিল আন্টি 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 মামা আন্টি মনে ছিল না আন্টি ছিল না এনে পানি ছিল তাই চল ওই নকড়া দিশা ওই যে পর্যন্ত পড়া ডুবার ছিল একদম পুরো উপর পর্যন্ত জঙ্গল বলতে গাছ এখানে ভিতরে গেছিলাম মানুষ কম পানি হাত পা নীরব চেতি এখানে দাঁড়ানো ঠিক হবো না এই দেখেন আমি নৌকা ধরছি ধরা পারতেছি না দিয়ে এই যে ধরছি দেখছেন এই দেখেন আমি নৌকা লাড়া দিতেছি এখন মাছ নেই এখানে অনেকগুলো হাঁস গোসল করতেছে অবশ্য গজরি বজরি বন ফিলিং আসছে কিন্তু এগুলো গজরি বন নয় এটা হচ্ছে বেগুনি গাছ মাটির ঘর বাঁশজার সাজনা গাছ মেবি এটা হিন্দু বাড়ি এটা হিন্দু বাড়ি হবে কচু গাছ কচু শাক আমরা যে ফুলটা উঠতে পর বায়া লাগে দেখা গেছিল মানে বাইয়া এখানে আসছিল টাইম আজকে যদি ঘুরতে ঘুরতে বাইয়ের সাথে দেখা হয়ে যায় কেমন হবে খাওয়া করে দেব অনেকদিন পর দেখলাম ফুল গাছ চলো আম পাইরা দাও আমার আতিস খাটো ধরা বললাম না রে আমরা
দেখেন মুরগি হোক আম না খেয়ে থাকালো দেখেন কলা গাছ বাইশ তুমি কেমন আদা লেগেছিলে হ্যাঁ খালি তো না খাই না তো আমরা চক্কর দিই চক্কর দিই ঘুরতে এসে আমরা সুন্দর সুন্দর ছবি তুলেছি আর খাবার খেয়েছি পিৎজা খেয়েছি এবং ফুচকা খেয়েছি দুইজনে ফুচকা খেয়ে পিৎজা খেয়ে দুজনে চলে আসছি অনেক মজা করছি সুন্দর সুন্দর ছবি তুলেছি এটাই অনেক ভালো লাগছে ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে গ্রামের দৃশ্য সাথে এখন আমাদের ঘোরা শেষ এখন আমরা বাসায় চলে যাব এর জন্য হিজল ক্যাফে থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে হাঁটছি একটু সামনে যেতে হবে তাহলে আমরা রিকশা পাবো বাইর থেকে হিজল ক্যাবটা অনেক সুন্দর দেখা যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে জন্য লাইট জ্বলছে চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ ধান ক্ষেত ধানগুলো অবশ্য পেকে গেছে উঠানো হচ্ছে কাটে কেটে সব কিছু মিলে খুবই সুন্দর ছিল দিনটা ভালো লাগছে খুব অনেক সুন্দর জায়গা আমাদের ঘোরা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি ওকে টাটা বাই বাই আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন